বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্বামী বা ইস্কন মন্দির থেকে শুরু হয় এই রথযাত্রা, এতে ঢল নামে হাজারো ভক্তদের। সবার প্রার্থনা হিংসা বিদ্বেষ ও হানাহানি মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। ঢাকের তালে তরুণ তরুণীর উত্তাল নাচ, বর্ণেল সাজার উলুধ্বনিতে মাতোয়ারা পুরো রথযাত্রা। প্রতি বছরের ন্যায় এবারও পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। বর্ণিল সাজ ও বাদ্যযন্ত্রের তালে রাজধানীর স্বামীবাগ ইস্কন মন্দির থেকে রথযাত্রা শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় জগন্নাথের কৃপা লাভের আশায় রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। খুবই ভালো লাগছে, জগন্নাথের কৃপায় আমরা আসতে পেরেছি, তার জন্যই খুবই কৃতজ্ঞ। এর যে আনন্দ, এর যে উল্লাস, তা বলে বোঝানো যায় না। অনেক জয় জগন্নাথ। আজকে এই দিনের জন্য আমরা অনেক অনেক দিনে অপেক্ষা থাকি। আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথের কাছে প্রার্থনা হিংসা বিদ্বেষ হানাহানি মুক্ত সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশের। অনেক ভালো লাগছে, প্রভু জগন্নাথ আজকে রাস্তায় নেমেছে সবাইকে দর্শন দেওয়ার জন্য, সবাই আমরা তাকে দর্শন করছি। ধর্ম মত নির্বিশেষে যেন জগন্নাথের কৃপা সবার প্রতি সমবর্ষিত হয়। আমার দেশ ও দর্শন সবার জন্য যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সবার যেন সাথে থাকে। আমি সীতা রূপে আজকে এখানে এসেছি, আমার খুবই ভালো লাগছে। পুরো সড়ক জুড়েই ছিল পুলিশ, র‍্যাব সহ গোয়েন্দা বাহিনীর সদস্যদের উপস্থিতি। নগরীর মতিঝিল, দোয়েল চত্বর ও পলাশের মোড় হয়ে ঢাকেশ্বরী কালী মন্দির গিয়ে শেষ হয় রথযাত্রা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।